يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم مجهورهم حاجة ما كنسهم يلو السلام عليكم جتے ہوے کو پاری سناری انگ تمہار قبر میشابے جتے ہوے کو پاری সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পরপারে দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া দুনিয়ার মায়ায় রইলি পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া কবরের মাটি সবই চুর খাটি কেমনি থাকবে তুমি তাহার ভিতরে যাইতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে যাইতে হবে পরপারে অন্যায়তাচারে রইলে ডুবিয়া কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া অন্যায়তাচারে রইলে ডুবিয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া কবরের শাস্তি লোহার হাতুড়ি কেমনি সইবে কঠিন জ্বালা যাইতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মিশাবে যাইতে হবে পরপারে হাসরের ময়দান বড় ভীষণ স্থান কেমন দিবে পারে পুলসে রাতের হাসরের ময়দান বড় ভীষণ স্থান কেমন দিবে পারে পুলসে রাতের মিজানের পাল্লা যদি না ভারী হয় নেকির পাল্লা যদি না ভারী হয় কেমন যাইবে তুমি জান্নাতের ভিতরে
যেতে হবে পর পারে সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পর পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف الله پاک بولین যেমন পৃথিবীর উপরে আমার বান্দাদের উপরে আমার বান্দীদের হক আছে অধিকার আছে তেমন আমার বান্দীদের উপরে আমার বান্দাদের হক আছে বা অধিকার আছে প্রথম অংশের তর্জমা শেষ এই জায়গায় বলে যদি আমরা এবার থেমে যাই তাহলে কাল থেকে শুরু হবে ছেলেদের উপরে মেয়েদের অধিকার মেয়েদের উপরে ছেলেদের অধিকার আগামী কাল সকাল থেকে আপনাদের এবার রান্না করতে দিয়ে মায়েরা কালিয়াচক বাজারে যাবে তারপরে দিনই তারা রান্না করবে আপনাদের বাজার পাঠাবে এইভাবে শুরু হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা এইটুকু জায়গা বলে আমি থেমে থাকি নাই তারপরে আমি আমার তরফ থেকে আরো জন কয়েকটা সেন্টেন্স বাবা কো দিলাম কি দিয়ে আল্লাহ বলেন হে পৃথিবীর বান্দারে সাময়িকীর জন্য তোমরা এক অপরের পরিবার তবে শোনে না ওয়ালির রিজালি আলাইহিন দরজা আমি আল্লাহ সমস্ত নারীদের থেকে সমস্ত মেয়েদের থেকে ছেলেদের অর্থাৎ আমার বান্দাদের তাদের মর্তবা তাদের সম্মান আমি অনেক অনেক উপরে দিয়েছি সারা পৃথিবীর বুকে যত নারী আছে সেই যদি বেরিস্টার হয় না কেন সেই যদি অন্য আরো কিছু হয় না কেন ওই নারীদের থেকে খাস করে সমস্ত ছেলেদের পুরুষদের সম্মান বা মর্যাদা হলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি এইটুকু বলে ছেড়ে দিলাম আমি বুঝাবার জন্য বলছি আপনাদের দুটো জিনিস আপনারা শুনলেন একটা হলো নারীর উপরে পুরুষের অধিকার পুরুষের উপরে নারীর অধিকার তারপরে আল্লাহ বলছেন নারীদের থেকে আমার বান্দাদের অর্থাৎ বান্দীদের থেকে আমার বান্দাদের সম্মান আমি আল্লাহ অনেক অনেক বাড়িয়ে দিলাম তাদের আপার লেভেলে তাদের উপরে করে এবার আসি এই আয়াতটুকু পড়লাম এই আয়াতটুকু পড়ার একটা উদ্দেশ্য আছে দ্বিতীয় একটা আয়াত পড়েছি আয়াতের সঙ্গে মুনাসাবাত রেখে কথাটা বলবো আমার মায়েরাও বুঝতে পারবেন আপনারাও বুঝতে পারবেন তারপরেও যদি সন্দেহ মুক্ত হয় সন্দেহ একটু আপনাদের আসে সকলের কাছে অ্যান্ড্রয়েড সাইড মোবাইল আছে দয়া করে মোবাইলটা বের করে সূরায়ে তাওবা নামে একটা সূরা আছে বের করে আর সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতটা এবার আমি বলছি সেই আয়াতটাকে আপনারা বের করে তাফসীরটাকে এবার দেখেন আশা করি যে কথাগুলো আমি তুলে দিচ্ছি সম্পূর্ণটাই সেখানে লিপিবদ্ধ আছে কিসে আয়াত এই আয়াতটা আসার আগে একবার আল্লাহ রাসূলের সাহাবীদের কথাটাকে শুনে রাখি নবীজির সাহাবী বলেন আমরা একদিন আল্লাহর নবীর সঙ্গে কোন এক সফরে আছে ভ্রমণে আছে এমন সময় আল্লাহর তরফ থেকে এবার
এই কোরআনের আয়াতের জন্য সুসংবাদ নবীর কাছে কেন সে সুসংবাদ আসলো এই আয়াতের ব্যাখ্যা কি আসলো এবার আপনাদের সামনে তাফসীরটা ছোট করে বলবো আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ হলো ওয়াল্লাযীনা ইয়াকিনুনা আস-সাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি فبشرهم بعذاب عليم এবার কোরআনের আয়াতটা দিয়ে বুঝেন আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকেরা যারা স্বর্ণ রূপা গুলো তারা নিজের কাছে জমা করে রাখে সুন্দর করে তারা গুচ্ছিত ভাবে রাখে মাইরা আমার হে বোনেরা আমার সোনা এবং চাঁদের কথাটাই জানে স্পষ্ট কোরআনের আয়াতে আল্লাহ বলেন ওই সমস্ত সোনা চাঁদিগুলো তারা তাদের কাছে ভালোভাবে যত্ন করে রাখেন আর ওই যত্ন করা সোনা চাঁদি থেকে ওই জমাকৃত মাল থেকে তারা আমার রাস্তায় যেন খরচ করে না ওয়ালাইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ আর আমার দেওয়া মাল থেকে বা স্বর্ণ মুদ্রার সঠিক জিনিস থেকে অর্থাৎ তাদের হক আদায় করে আমার রাস্তায় যারা খরচ করে না আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা নিজের স্বর্ণ মুদ্রা গুলো তাদের রূপা গুলো তাদের অলংকার গুলো জমা করে রেখে দেয় মাল গুলো আমার দেওয়া তারা নিজের কাছে জমা করে রেখে দেয় আমার রাস্তায় খরচ করে না তাদের সুসংবাদ দিয়ে দাও আমি আল্লাহ আমার তরফ থেকে অবশ্যই তাদের কঠিন আযাব প্রদান করব সোনা এবং চাঁদির কথা আল্লাহ বললেন সোনা চাঁদি বেশিরভাগ আমার মায়েরা ব্যবহার করেন শুধু ব্যবহারের দিকটা নয় লম্বা ফ্রেজ আছে তাফসিরে এবার আর একটু বুঝিয়ে দিই আরো ভালো লাগবে আচ্ছা ভাই বলেন তো আমার মায়েদের কাছে যাদের কাছে অলংকার আছে সোনা আছে রূপা আছে হাতের কানের গোলার তাবিজ অনেক কিছু আছে এমনি খোলা জায়গায় ফেলে রাখে না বাড়ির ভিতরে তারা ভালো করে আলমারির ভিতরে তারপরে দেখেন কাপড় দিয়ে বেঁচিয়ে এমন গুপ্ত জায়গায় রাখবে এত মহব্বত তাদের মালের উপরে অথচ ওদের মাল আল্লাহ তাদের দিলেন ওই মালটাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এবার লুকিয়ে রাখলেন অথচ ওই মালটা বলছে হে মালিক আমার সব ব্যবহার কর আমার যদি সব ব্যবহার না করিস তাহলে আমি তোর একদিন দুশ্মন হয়ে দাঁড়াবো অর্থাৎ যারা স্বর্ণ রূপগুলো জমা করে রেখেছেন যদি আপনারা তার যাকাত আদায় না করেন সঠিকভাবে যদি তার ব্যবহার না করেন তাহলে আল্লাহ বলছেন বলে দাও আমার সুসংবাদ আমার তরফ থেকে আজাব অবশ্যই আমি আল্লাহ তাদের দেব দ্বিতীয় কথাটা শুনেন দ্বিতীয় কথা হলো সোনা চাঁদি গুলো যেমন ভালোভাবে কাপড়ে পেঁচিয়ে অনেক ছোট ছোট বক্সে ঢুকিয়ে হাইরে এমন যত্ন করে আমরা অলংকার গুলো শোকেসের ভিতরে আলমারির ভিতরে বাক্সের ভিতরে রেখে দেয় অথচ সেই জিনিসটার মূল্য অনেক বেশি মনে করে আমরা লুকিয়ে রাখি যেন কেউ দেখতে না পায় এই হাদিসে অর্থাৎ এই কোরআনের তাফসিরে একটা হাদিস আবার এসেছেন এবার হাদিসটাকে আপনাদের সামনে আবার নিয়ে আসি হে বন্ধুবর হে মাইরা আমার আপনাদের আমাদের মনে যেন জাগ্রত হয়
হয়ে গেল আমাদের মনে যেন ধারণা হয়ে গেল যে সোনা রূপা হলো আমাদের কাছে সব থেকে দামি মাল সব থেকে দামি সম্পদ এই জন্য আমরা বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে পেঁচিয়ে যেন ঢুকিয়ে রেখে দিলাম কিন্তু একবার শুনলাম না বা জানলাম না এই সোনা দানার থেকে দুনিয়াতে আর কোন তার থেকে দামি সম্পদ আছে কিনা এই আয়াতের তাফসিরে সহিহ হাদিসটা উল্লেখ করেছেন এবং সেই হাদিসটা আয়াতের তাফসিরে বর্ণনা হয়েছে কি হাদিস স্বর্ণের উপর বেশি দাম না এর থেকে আরো দামি মাল দুনিয়াতে আছে এর থেকে আরো এই রকমের ভালো সম্পদ আছে যে সম্পদগুলোকে সুন্দর করে গুছিয়ে লুকিয়ে রাখা দরকার কিন্তু সেই সম্পদগুলোকে গুছিয়ে লুকিয়ে না রেখে সেই সম্পদগুলো বাইরে সদা সর্বদা দেখে আয় আর যেগুলো আমাদের কোনো মূল্য নেই সেগুলোকে আমরা নিজে বক্সের ভিতরে যত্ন করে রেখে দিই সোনা চাঁদি টাকার থেকে আর কি মূল্যবান সম্পদ এবার হাদিসটা শুনে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো হাদিসের রাবি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওগো আল্লাহর নবী এমন তাফসীর এমন কথা আপনার কাছে আমরা শুনলাম নবী গো লাউ আলিমন আইয়ুল মাল খাইরুন ওগো আল্লাহর নবী আমরা যদি জানতে পারতাম দুনিয়াতে কোন মালটা হলো সব থেকে মূল্যবান কোন মাল হলো সব থেকে দামি ওই মালটা যদি আমরা জানতে পারতাম আমাদের কাছে আমরা যদি যত্ন করে সংগ্রহ করে খুব মূল্যবান মাল হিসাবে আমরা আমাদের কাছে জমা করে রাখতাম কোরআনের আয়াতে দামি মাল আসলো সোনা চাঁদি আর আল্লাহর দেওয়া মাল তারপরে সাহাবী হযরত সাওবান জিজ্ঞাসা করছেন নবী গো যদি জানতাম কোন মালটা সব থেকে দামি ওই মালগুলোকে বেছে বেছে আমরা আমাদের কাছে সংগ্রহ করে রাখতাম যত্ন করে রাখতাম আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবী পৃথিবীর বুকে তুমি ওই রকমের মালের যেন খোঁজ করো সব থেকে যে মাল হলো দুনিয়ায় দামি ওরে সাহাবী রে হে সাওবান তুমি জানতে চাইলে তবে আমি বলছি এবার শোনো নবীর মুখ থেকে বের হলো ফাকালা আফজালহু লিসানুল যাকিরন ওরে বন্ধু আমার হে বাবরা আমার মায়েরা আমার একবার খালে মিলাবে যে মাল সোনা চাঁদি গুলো অনেক যত্ন করে আপনারা আপনাদের আলমারির ভিতরে রাখলেন আপনাদের শোকেসের ভিতরে রাখলেন কুঠির ভিতরে লুকিয়ে রাখলেন বক্সের ভিতরে ঢুকিয়ে রাখলেন মনে মনে ভাবছেন এটা আমাদের দামি সম্পদ আল্লাহর নবী বলেন হে সাহাবী সাওবান সব থেকে দামি সম্পদ খোঁজ করতে চাইলে শুনো রে সাওবান সব থেকে দামি সম্পদ হলো আফাকালা আফজাল লিসানুল যাকিরন সাওবান রে ওরে আমার সাহাবী সোনা দানার টাকা পয়সার থেকেও অতি মূল্যবান সম্পদ হলো অনেক বেশি দামি সম্পদ হলো যাদের কাছে আল্লাহ জিহ্বা দিয়েছেন জবান দিয়েছেন আল্লাহ যাদের আমাদের সুন্দর সুন্দর একটা করে জিভ দিয়েছেন যে জিভ দিয়ে বেশি বেশি করে আল্লাহর জিকির করা হয় আল্লাহর গুণকীর্তন করা হয় আল্লাহর তসবিহ তাহলিল করা হয় গুনগুন গুনগুন করে জিভের দ্বারা আল্লাহকে রাজি করার জন্য তসবিহ বের হয় নবী বলেন সা
দাওবাদ সোনা চাঁদি টাকা পয়সার থেকেও সবথেকে দামি সম্পদ হলো যে জবান দ্বারা আল্লাহকে বেশি বেশি করে জিকির করা হয় স্মরণ করা হয় কার কাছে নাই গরীব দুঃখী যত রকমের আল্লাহ মানে দিনার মাখলুক পাঠিয়েছেন সমস্ত মাখলুকে দেখবেন এই মূল্যবান সম্পদটা দিয়েছে আপনারা ভাবছে যে শুধু খালি আল্লাহ আমাদের জীব দিয়েছেন আমরা আল্লাহকে ডাকি না আপনার ঘুম ভাঙে না ভোরবেলায় দেখবেন কি সুন্দর কুহু কুহু করে আওয়াজ দেয় এটাও মনে করেন সে আওয়াজটা হয়তো নিজের মুখ থেকে বের করছে আমাদের সেই নিজের আওয়াজ মনে হচ্ছে না সেই মাখলুকও আল্লাহর গুণকীর্তন করছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভোরবেলায় ডাকছে দুনিয়ায় সবথেকে দামি সম্পদ হলো জীব জবান জিহ্বা যেই জিহ্বার দ্বারা আল্লাহর জিকির আজগার করা হয় আল্লাহকে স্মরণ করা হয় আমি লম্বা করব না বেশি হাদিসটার তাফসিরও নিয়ে যাব না আপনাদের কাছে টাইমটাকে গুছিয়ে নিয়ে মেইন পয়েন্টটাতে আসার জন্য আল্লাহ রাসূল কথাটা বলার পরে আবারো বলছেন ওরে সাওয়ান এমন একটা প্রশ্ন করলে সম্পদ সব থেকে দামি কোনটা যদি জানতাম ফানাত্তা খেজাহ হে সাহাবীরে ওরে সাওয়ান তাহলে আমার শুন আমি নবী তোমাকে জানিয়ে দিচ্ছি আল্লাহর কাছে এই সম্পদের তুলনায় সোনা চাঁদি টাকা পয়সার কোন মূল্য হতে পারে না কি সেই সম্পদ দ্বিতীয় সম্পদের কথা বলছেন ওয়াকালবুন শাকিরুন ওরে আমার সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহর জগতে দুঃখে কষ্টে চলে কিন্তু কোনদিন যেন আল্লাহর শুকরিয়া না আদায় করে থাকে না হে বন্ধু শোনেন আপনাদের এই শব্দটাকে জানাবার জন্য যেন চেতন করিয়ে দিচ্ছি কারো আপনার পার্শ্বে দোতলা বিল্ডিং হয়েছে কারো আপনার বিবিরা যেন ভালো ভালো জামা কাপড় পরছে অনেক সোনা দানা পরছে আপনার বিবিটা পড়তে পারে না আপনি ভালো ঘরে শুইতে পারেন না আপনার করে ঘর আছে আমি বল ঘরে বন্ধ আল্লাহর কাছে যদি এই বার্তাটা একবার দিতে পারেন ওগো আল্লাহ আজকে আমার দোতলা বিল্ডিং নাই দুই মঞ্জিলা বাড়ি নাই আল্লাহ এই কুড়ে ভাত সিংহা পাট খড়ির পাট বেড়া দিয়ে যে ঘর আল্লাহ তুমি দিয়েছ এটাই আমার জন্য যেন যথেষ্ট বড় পাকা ঘর আল্লাহ এতে যেন আমি সন্তুষ্ট তোমার দুনিয়ায় হাজার হাজার তোমার শুকরিয়া আদায় করে কিংবা কোন বোন যদি মনে করে হাইরে আমার স্বামী তো বেশি ইনকাম করতে পারে না অন্যান্য আমার বোনেরা বড় ঘরে বিয়ে হয়েছে সোনা দানা তারা অনেক অনেক অলংকার পরে আছে দামি দামি জামা পরে তারা আজকে জালসায় এসেছে আমার স্বামী অধম আমার স্বামী ভালো চলাফেরা করতে পারে না ব্যবসাও জানে না সারাদিন গিয়ে যেন একজনের সঙ্গে এবার রাজমিস্ত্রির জোগাড়ি করে এইভাবে কষ্ট করে আপনার জন্য বন্ধে একটা যদি কম দামের জামা কিনে নিয়ে আসে আর হাতে দেয় আপনি যদি বন জামাটা হাতে নিয়ে বলতে পারেন স্বামী গো আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করে অল্প টাকা দিয়ে আজকে যেন আমার হাতে একটা পেশাড়ি এনে দিয়েছেন আল্লাহর নবী বলেন সাওয়ানের ওয়াকালবুন শাকিরুন পৃথিবীর বুকে সোনা চাঁদি টাকা পয়সার দিকে দামি সম্পদ আল্লাহর জমিনে চলতে গিয়ে অল্পতে সন্তুষ্ট হয়ে যে হৃদয় আল্লাহর শুকরিয়া আদায় করে এই হৃদয় হলো সব থেকে দামি সম্পদ টাকা পয়সা সবার নাই
সোনা দানা সবারে ঘরে নাই কিন্তু এই সম্পদ দুটো সবারে আছে একবার দেখেন কি সুন্দর করে সেই সম্পদটাকে আল্লাহ যত্ন করে রেখেছেন জীব আমাদের সকলের একটা অন্তর দিয়েছেন কালপ দিয়েছেন হৃদয় দিয়েছেন সকলকে আল্লাহ দিয়েছেন এই দুটো সম্পদ ধনী গরীব কাউকে বাদ দেননি সকলকে দিয়েছেন যদি কাজে লাগাতে পারেন আল্লাহর কাছে সবথেকে দামি সম্পদ সংগ্রহ করা যাবে আল্লাহ রাসূল এবার হযরতে সাওবানকে বলার পরে বলছেন সাওবান এবার আরেকটা সম্পদের কথা বলছি যারা নিজেরাই সোনা দানাগুলোকে গুচ্ছিতভাবে রেখে দেয় যদিও সঠিকভাবে তারা তার খরচ করে দেখায় না কিন্তু তারা খুব যত্ন করে ভালোবাসে আদর করে অনেক মানে কাপড় দিয়ে মুড়ে রেখে দেয় মনে মনে ভাবে এটাই আমার সবথেকে দামি সম্পদ কিন্তু দেখো আরেকটা দামি সম্পদের জন্য কথা তোমাকে জানিয়ে দিচ্ছি এবার তিন নম্বর সম্পদের কথা বলছে নবীজি বলেন সাওবান আরেকটা সম্পদ হলো ওয়া যাওজাতুম মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি ওরে সাওবান যার ঘরে একটা মুমিনা বিবি আছে এবং সেই বিবি নিজের স্বামীকে ঈমানের দাওয়াত দেয় ঈমানের স্বাগত জানায় হে সাওবান এই রকমের যদি কোন বিবি কারো ঘরে থাকে রে এই বিবির তুলনা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা অট্টালিকা কিছুই যেন বারবার হতে পারে না কেমন বিবি হবে ঈমান যেন ভিতরে টকবক করবে এবং মুমিনও হবে নিজের স্বামীকে দাওয়াত দেবে ঈমানের এই বিবিটা হবে সবথেকে দামি কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিবি এখন দামি নাই কোন বিবি দামি জানেন শুনবেন শুনবেন ভাই শোনাবো কোন বিবিটা দামি সেলফি করলো সেলফি করার পরে দেখবেন কুট 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 করতে করতে ফেসবুকে মেরে দিয়েছে আছে না নাই বলে কত যে মানুষ টোকা মারছে আহ কবি তাই যেন বলেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন ছেলে মেয়েদের ঘরে বসে শিক্ষা দেই না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না কেন লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষট্টি জেলাতে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষট্টি জেলাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন সব থেকে দামি এখন যে স্টাইল করে ফেসবুকে ছবি ছাড়তে পারবে ওই সমস্ত নারীরা নাকি বলছে হাদিসটা আপনাদের এই জন্য শোনালাম আমি আসছি আপনাদের কাছে বন্ধু আমার মা বোন দামি সম্পদ হলেন আপনারা যদি মুমিনা হন আর যদি স্বামীদের একটু ঈমানের টাচ দিতে পারেন
আর এদিক ওদিক যাচ্ছি না এবার আয়াতটা শোনাই তারপরে এই টাকাটার কথাটা বলছি আমি আসবই জায়গাটাতে এবার অনেক মা খালারা কি করেছেন জানেন সোনা রূপ টাকা পয়সা চার যেভাবে ইনকাম করেছে যদি পেয়েছে স্বামীর কাছ থেকে ফুসলিয়ে দিয়েছে আঁচলে বেঁধে এবার ঘরে গিয়ে আবার সেখান থেকে খুলে দেখবেন অন্য কাপড়ে পেঁচিয়ে কোন আলমারির ভিতরে জমা করে রেখে দিয়েছে মা বোন হে ভাই এই মালগুলো রেখে দেওয়ার পরে হঠাৎ যদি আপনি মারা যান তাহলে আপনার নসিব কত বড় খারাপ হবে এবার 35 নম্বর আয়াত সূরা তাওবার আমি 34 নম্বর আয়াতটা পড়ে শুধু খালি আপনাদের জানিয়ে দিলাম কোন কোন জিনিসগুলো এবার ওই জিনিসগুলো যদি রেখে দেন আর সঠিকভাবে খরচ না করতে পারেন তাহলে আপনার পরিণাম কি হবে এই আয়াতটা খালি তর্জমাটা করি তারপরে আমি ঠিক আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যাব ভাই আর দুটো মিনিট হ্যাঁ চাইছি তো দুটো মিনিট পরে চাইছি হ্যাঁ এই আয়াতের তর্জমাটা খালি শুনেন ভাই এখানে চিল্লাবেন না না হলে কি করে বুঝবে আমার বাপ জানেরা এবার তর্জমাটা শুনে বলে দেন আগে জায়গা করা হয়েছে কোনো সমস্যা নেই সামনের দিকে জায়গা করা হয়েছে ভাই যারা আপনারা পড়ে এসেছেন দয়া করে আপনারা পড়ে নিজের জায়গাটা আপনারা করে গ্রহণ করে মোটরে জায়গা নিয়ে ঝামেলা করিয়েন না আপনাদের জন্য একদম জায়গা করা আছে পিছনের দিকে যান ভাই আমার মা খালাদের ওখানে ভিড় করবেন না আমার মায়েদের এবার কথাটা বুঝতে দেন গত কালকে যেখানে জালসা ছিল বিহারে আল্লাহর কসম বলছি আপনাদেরকে একদম মিথ্যা কথা নয় ওই সমস্ত বিহারের মায়েরা পুরানা অলংকার যারা জমা করে রেখেছিল ওই অলংকার গুলো আর রাখতে পারেনি কিছু নিয়ে এসে আল্লাহর রাস্তায় দানও করে ফেলেছে এই আয়াত শোনার পরে কি সোনা চাঁদি টাকা পয়সা হলো আমাদের মাল গুচ্ছিত ভাবে রেখে দি তার যাকাত বের করি না ওই টাকা আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না মনে মনে ভাবে অনেক ব্যাংক ব্যালেন্স সব জমা করে রেখে দিলেন গরিব দুঃখী মাদ্রাসা মসজিদের দিকে ধ্যান দিলেন না ওই যাকাতের পয়সা বের করে না দিয়ে পুরো টাকাটাকে আপনি রেখে দিলেন আল্লাহ পাক বলেন হে টাকার মালিক রেশম ভালো করে অরিজিনাল মালিক হলাম আমি আমি আল্লাহ সাময়িকের জন্য পরীক্ষা করার জন্য মালিক বানিয়ে দিয়েছিলাম সেই টাকা পয়সার সেই মালের তুমি সৎ ব্যবহার করো নাই এবার দেখো আমার সংবাদটা নিয়ে নাও ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাদা كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون এবার অবস্থা কি হবে যারা মাল জমা করে রেখে দিলাম খরচ করলাম না যাকাত দিলাম না হে মা বাপ সোনা চাঁদি এগুলো রেখে দিয়েছেন মূল্যবান সম্পদ অনেক ভিতরে তার যাকাত দিলেন না শুনেন গো মা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম 50,000 বছরের দিনে যেদিন সবাই উদিত হব সেদিন আমরা ত্রাহি ত্রাহি করব সেদিন ইয়া নাফসি করব আল্লাহ বলেন বান্দা হে বান্দেরে যারা তোমরা স্বর্ণ অলংকারের যাকাত দাও নাই যারা মাল জমা করে রেখে দিয়েছিলে খরচ করো নাই শুনবে বান্দা ওই 50,000 বছরের দিনে ত্রাহি ত্রাহি করবে আর আমি আল্লাহ তোমার সেই মালগুলোকে এক জায়গায় করে জাহান্নামের আগুনে এমন করে তাপাবো আর এমন করে গরম করবো রে বান্দা ওই মালগুলো গরম করে নিয়ে এসে
এবার তোমার সুন্দর করে পেশানিতে কোপালে নিয়ে গিয়ে এবার ঠেকাবো দাগ দেব তোমার পিঠে দাগ দেব এবং তোমার পাজরে যেন দাগ দেব চিৎকার করবে রে বান্দা তবে আমি আল্লাহ যেন বলছি শোনো হাজা মাকানাস্তম যতই চিৎকার করো যতই সেদিন তোমরা যেন আমাকে ডাকো আমি তোমাদের যেন কোন রকমের অন্যায় করব না হে বান্দা তোমার এই মাল সেদিন তোমাকেই যেন গরম করে তাপ দেওয়া হবে আর আল্লাহ বলবেন এবার তুমি তোমার অন্তরে সেই তাপে ওর শাস্তি অনুভব করো এবার তুমি মজা চাখো মা কুমতুম তাকনে জল যেই মালগুলোকে তোমরা জমা করে রেখেছিলে আমি তোমাদের শাস্তি দেই না রে বান্দা এগুলো তোমাদের মাল যারা জমা করে রেখেছিলে তোমাদের মালগুলো এবার তোমাদের দুশমন হয়ে আমার জাহান্নামের আগুনে যেন তাপিয়ে নিয়ে এবার তোমাদের গা এসে তারা নিজেরা এবার দেবে নিজেরাই যেন তোমাদের গা এসে এবার ছবল মারবে আমাদের মাল আমাদের দুশমন হয়ে যাবে অথচ সুবর্ণ সুযোগ এসেছে এই সুযোগ আমরা হাত ছাড়া যেন না করি জুমার খুতবায় শুনবেন যত আলেম ওলামা উঠে উঠে এবার বেশিরভাগ নামাজের কথা বলে যে তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো সালাত ফরজ সালাত ফরজ কিন্তু যাকাত যে ফরজ এই আয়াতটা কিন্তু পড়ি তরজমাটা ভাসিয়ে ভাসিয়ে করে দি গাঢ় করে বলি না আল্লাহর কোরআন শুনেন আল্লাহ কি বলছে আল্লাহ পাক বলেন إن الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ বলছেন সমস্ত আমার বান্দারা যারা ঈমান আল্লাহ এবং সৎ আমল করল ওয়ায়ুকিমুনাস-সালাতা ওয়ায়ুতুনাস-যাকাতা যারা সালাত আদায় করল এবং যাকাত প্রদান করল এই জায়গায় বোঝা গেল নামাজ যেমন আমাদের জন্য ফরজ যাকাত দেওয়াটাও হলো আমাদের জন্য ফরজ আল্লাহ বলেন বান্দা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তোমাদের আরো সংবাদ দিচ্ছি যদি তোমরা নামাজ পড়ো এবং আমার দেওয়া মাল সুন্দরভাবে সেখান থেকে যাকাত তোমরা বের করে দাও লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তোমার আল্লাহর কাছে তোমার রাবের কাছে তোমরা অবশ্যই যেন সেদিন উপহার পাবে অতএব যাকাত বের করা যাকাত দেওয়াটাও হলো ফরজ শুধু নামাজ ফরজ নয় যদি আমরা না দিই তাহলে অবস্থাটা কি হবে ছোট্ট একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আমার মা জননী এবার আসব আপনাদের সামনে যদি কেউ এই জায়গা থেকে বঞ্চিত থাকেন তাহলে জেনে রাখেন আল্লাহ রাসূলের একটা লম্বা হাদিস আপনাদের শুনে শোনাবো আল্লাহ রাসূল হযরতে মুআযর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন শেষ শব্দটা বলছি মুআযর তুমি বলবে তারা যদি সুন্দরভাবে যাকাত আদায় করে গরিবদের দেওয়ার জন্য আর ঠিকভাবে সেই আইনটাকে তারা যদি ফলো করে নেয় তাহলে তাদের আর আল্লাহর জান্নাতের মধ্যে কোন রকমের হিজাব থাকবে না কোন রকমের পর্দা থাকবে না তার মানে অবশ্যই সে জান্নাতে যাবে এই হাদিসটা আপনাদের শোনাবো তার আগে বুখারীর আরেকটা হাদিস শোনাচ্ছি মা বোন হে আমার খালারা দুটা চারটা করে আপনাদের গলায় দেখবেন হার লাগানো আছে হাতের বালি লাগানো আছে কানে আবার ঝুলছে এমন মা আছেন দেখা যাবে যে বাড়িতে আবার এক দু সেট করে আপনারা সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন যদি ওই মালের যাকাত না দেওয়া হয় যদি যাকাত বের না করা হয় তাহলে যাদের আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন ওই মাল যদি আল্লাহর রাস্তায় খরচ না করা হয় তাহলে কি পরিণাম হবে এবার সূরা আরাফে ১৮০ নম্বর আয়াত আল্লাহ রাসূল বলছেন এই হাদিসটা শোনার পরে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূল বলছেন ওরে আমার উম্মত আল্লাহ যাদের তোমাদের মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন সেই মালগুলো যদি সঠিকভাবে আল্লাহ রাস্তায় খরচ না করো সেদিন কিয়ামতের দিনে
তোমাদের ওই মাগুলো একটা বড় আজদাহা সাপ হবে আমি যখন ছোট ছিলাম যখন আমি সবেমাত্র পড়তে লাগি জুমার খুতবায় একদিন আমি এই কথাটা শুনেছিলাম যে আমাদের মাল কেমন করে সেদিন আমাদের দুশমন হবে সাপ হবে কিন্তু সহিহ বুখারীর হাদিস যেদিন থেকে পড়েছি যেদিন থেকে নেটে যেন ঘাটতে শুরু করেছে আমার মনে হচ্ছে যে স্বচক্ষে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের মাল আমাদের দুশমন নবীজি বলেন সাহাবীরা রে আল্লাহ যাদের মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন যদি তোমরা আল্লাহ রাস্তায় খরচ না করতে পারো সঠিক পদ্ধতিতে ওই মালগুলো একটা বড় ধরনের আজদাহা সাপ হবে দুই দুইটা চক্ষু হবে আর সেই চোখের উপরে কালা কালা দুটা যেন নত্তা হবে আর ওই সাপ এসে এবার মালের মালিক সাংসা হয়ে বেরিয়েছিল হিপ্পি চুল রেখে এলাকায় চলতো তো বলতো একজন যেন দামি মা সম্পদ আমাদের সামনে হাঁটছে হে হিরো আল্লাহর বান্দা ওই দিন ওই আপনার মাল এইভাবে আজদাহা সাপ হয় এই রকমের চোখের উপরে দুটো কালো কালো নত্তা নিয়ে আপনার গায়ে এসে সরাসরি আপনার গলায় যেন বেড় দেবে আপনার গলায় বেড় দিয়ে এবার এইভাবে করে যেন ফেনা তুলবে আপনাকে এবার ছবল দেবে আর বলবে হা আনা মালকা আনা কঞ্জকা আল্লাহর বান্দারে অন্য কাউকে দোষ দিও না আমি কোথাও থেকে আসিনি আমি তোমার মাল আমি তোমার জমাকৃত সম্পদ আজকে তোমার দুশমন হয়ে তোমার কাছে হাজির আল্লাহর নবী হাদিসটা বর্ণনা দেওয়ার পরে সাহাবীদের সামনে এবার কোরআন পড়তে শুরু করলেন নবীর মুখে কোরআনের আয়াত এবার যেন বের হলো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুনুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফযলিহি আল্লাহর তরফ থেকে এবার কোরআনের আয়াত নবীর জন্য মুখে উচ্চারিত হলো আল্লাহ নবী কোরআনের আয়াত শোনাতে লাগলেন আল্লাহর বান্দারে আজকে যারা আল্লাহর মাল পেয়ে বকলি করেছ আল্লাহর এত বড় জন সুসংবাদ ছেড়ে দিয়ে তোমরা আজকে খারাপ জিনিসটা গ্রহণ করে ফেলেছ শুনে নাও এই মাল কিয়ামতের দিনই তোমাদের শরীরে যেন তাপানো হবে কারণ পুরো জন সেদিন মালিকানা আল্লাহর থাকবে আসমান জমিনের মালিকানা তিনার হাতে হে ভাই আমার বাপ জানেরা কি বুঝতে পারা গেল মাল আপনার দেখা গেল এবার পরিবারে 2 লক্ষ টাকা সারা বছরে লাগলো আপনার ইনকাম করার সোর্স আল্লাহ করে দিলেন 6 লক্ষ টাকা 4 লক্ষ টাকা আপনার বেঁচে আছে বছরে খরচ করার পরে ওই মালটা যদি হালাল করে না রাখেন ওই 4 লক্ষ টাকা আপনার গলায় সাপ হয়ে সেদিন লঙ্ঘন করবে আমি বলতে চাই আপনাদের সামনে সুবর্ণ সুযোগ যদি কেউ নিতে চান আর যদি বলেন আল্লাহ আমার 4 লক্ষ নাই আল্লাহ সারা বছরে আমি 50,000 ইনকাম করি আর আমার এবার 49,000 টাকা খরচ হয়ে যায় 1,000 বেঁচে থাকে ওই 1,000 থেকে যদি বেশি নয় আপনারা ঠিক পার্সেন্টেজ হিসাবে একটু ওই মালটার জাকাত বের করে দেন রে বন্ধু আপনারা কত বড় লাভবান হবেন সহিহ বুখারী আল্লাহর নবীর হাদিসটা এবার শোনাই নবীজি বলেন মান তাসাদদাকা বিউদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইয়াকুলুল্লাহু ইল্লা তাইয়্যিবা আল্লাহর নবী বলেন ওই সমস্ত আল্লাহর বান্দারা অধের জন মাল তারা পায়নি সারা বছর খরচ করার পরে তাদের 2 টাকার মধ্যে 4 আনা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করেছে এই উদাহরণটা করে দিলাম নবীজি বলেন মান তাসাদদাকা বিআদলি তামরাতিন
কেউ যদি একটা খেজুরের গুঠলির সমান একটা জন পাক পবিত্র মাল দান করল ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিবা আল্লাহ পাক মাল ছাড়া অনাপাক মাল কবুল করেন না এবার কিভাবে কবুল করেন ফা ইন্নাল্লাহা ফায়াকবালুহা বিয়ামিনিহি স্বয়ং আল্লাহ নিজের ডান হাতে মালটা কবুল করে ডান হাতে আল্লাহ কবুল করেন আপনার মাল যদি সেই মালটা অল্প হয় আর পাক পবিত্র মাল হয় তো বন্ধু আমার বাপ আমি আপনাদের আজকে হাদিসটা শোনালাম সকলের জন্য সবথেকে খুশি হবেন তিনি যিনি হলেন আজকের এই মজলিসের সবথেকে অসচ্ছল মানুষ গরীব মানুষ মনটা চাচ্ছিল অনেক কিছু দেব কিন্তু নাই অল্পই দিয়ে দিলেন আল্লাহ রাসূল উদাহরণটা কিসের দিলেন যদি একটা খেজুরের আটির সমান সাদকা করো হালাল মালে আল্লাহ হালাল মাল কবুল করেন এবং কবুল করার পদ্ধতিটা কেমন ফাইনাল্লাহ ইয়াকবালু হাবি ইয়ামিনিহি আল্লাহ স্বয়ং নিজের ডান হাতে মালটাকে এবার কবুল করেন ছোট মাল কবুল করলেন ছোট করে রেখে দেবেন না নবীজি বলছেন ওই মালটাকে আল্লাহ কবুল করার পরে সুম্মা ইউরাব্বি হালি সাহিবহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল এবার আস্তে আস্তে মালটাকে বাড়াতে 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 আল্লাহ অনেক বড় করে দেবেন যেমন ছোট বাছুর করে মা এবার লালন পালন করে আস্তে 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 করে বড় করে আপনার ছোট সাদকার ছোট দানের মালটা আল্লাহ এবার বাড়াতে বাড়াতে এত বড় করে দেবেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল পাহাড়ের সমতুল্য আপনার যেন ছোট খেজুরের গুঠলির সমান দানটা হয়ে যাবে এই ভাগ্যবান আপনারা হবেন কিয়ামতের দিনে আপনার খুশির সীমা থাকবে না কোরআনের দুটো আয়াত শোনাবো তবে আয়াত দুটো বলার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আজকে আপনারা এখানে আছেন নিজে আল্লাহ ইনকাম করার পদ্ধতি দিয়েছেন আল্লাহ অনেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ একটা আমাদের ব্রেন নামক যায় জিনিস দিয়েছেন সেটা তিনি পরিচালনা করেন সেই ব্রেন খাটিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি যদি টাকা ইনকাম করার পরে ওই আল্লাহর রাস্তায় কিছু না দিয়ে আল্লাহকে যদি রাজি না করতে পারি তাহলে আমাদের দুশমন হয়ে দাঁড়াবে আমাদের টাকা পয়সা তো বন্ধু আমার বাপ আমার ভাইরা আমি সকলের কাছে অনুরোধ করব মসজিদের জায়গায় এবার মসজিদ তৈরি হবে জায়গা হয়ে গেছে না আচ্ছা আলহামদুলিল্লাহ তো মসজিদের জায়গায় প্রথম এবার মসজিদ তৈরি হবে আহ এত বড় ভাগ্যবান এই গ্রামে কে আছে জানি না প্রথম একটা মসজিদ তৈরি হবে আর প্রথম ভিত্তা হবে আপনার টাকা দিয়ে এই রকমের একজন আল্লাহর বান্দার আমি যেন আজকে এখানে নাম শুনতে যাচ্ছি মসজিদের প্রথম ভিত্তা করতে গিয়ে যত রকমের যাবতীয় খরচ মোটামুটি ধরুন 100,000 টাকা কোন আল্লাহর বান্দা যদি একজন দাঁড়িয়ে যেতে পারেন যে মাওলানা মসজিদের প্রথম যেদিন ভিট খোঁড়া হবে যেদিন কোদাল দিয়ে একটা চোট মারানো হবে আর তারপরে যে কাজটা শুরু হবে প্রথম জন আমার টাকাটা দিয়ে শুরু হয় একজন ভাগ্যবান যদি দাঁড়াতে পারেন কেয়ামতের দিন আপনার থেকে আর ভাগ্যবান বড় কেউ হবে না এর বিনিময়ে আপনি কবরে সারা জীবন তো পেতেই থাকবেন কেয়ামতের দিনে খুশির সীমা থাকবে না আমি 100,000 টাকার আবেদন করছি এই আপনাদের অত্র এলাকার মানুষের কাছে কোন আল্লাহর বান্দা আছে যে আমার সামনে একজন 100,000 টাকা দিয়ে কমপক্ষে আজকে মসজিদে প্রথম ভিত্তা স্থাপিত করবেন এই রকমের মনে বললি যে আল্লাহ তুমি ব্রেন দিয়েছ বুদ্ধি দিয়েছ অনেক ব্যবসা বিজনেস করে আল্লাহ 100,000 টাকার আয় করার তুমি দিয়ে দিয়েছ আল্লাহ গো তুমি আলাউদ্দিন ভাই কোনটা আচ্ছা আলাউদ্দিন ভাই 10,000 দেবেন আলহামদুলিল্লাহ একটা কথা আমি আপনাদের বলছি নতুন যখন মসজিদের ভিত হবে 5,000-10,000 টাকা দিয়ে হবে বন্ধু একটু বেশি করে দেওয়ার জন্য তৈরি হন আমি বলছিলাম আলাউদ্দিন ভাই যখন 10,000 দিতে পেরেছেন তো আমার মনে হয় হাফ সেঞ্চুরি দিতে পারবেন ভাই এলাকার মানুষ বলেন তো পারবে কিনা পারবেন আলাউদ্দিন ভাইয়ের বাড়ি কোন দিকে জি এই যে আলাউদ্দিন ভাই আল্লাহ আকবার এই চেহারা দেখে তো 1,00,000 টাকা দেনেওয়ালা 50,000 কেন মানতে যাচ্ছেন গো হ্যাঁ আল্লাহ আকবার এইটা বাড়ি নাকি হ্যাঁ ভাই আসেন রুমুসাবা করি
আল্লাহর ঘরের প্রথম আপনার যেন টাকা দিয়ে আপনার সমস্ত কাজ হবে 50,000 টাকা করে দেন যান 20,000 একটু আগেন কম যে হয়ে গেল জি আজি ভাই না 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 ইউ হলো 30,000 করে দেন যান যান নারে তাকবীর আমার ভাইজান 30,000 টাকা প্রথমে দেবেন আল্লাহর ওয়াস্তে সত্যি আমি ভাবতে পারিনি যে এই ভাই আমার তখন থেকে সামনে ঘুরছে জানলে আমার পাশে আমি চেয়ারে বসিয়ে নিতাম আমার 20,000 টাকা ছাপ দেওয়া যেত যাক আলহামদুলিল্লাহ গোলামগঞ্জ বাড়ি জিয়াউল প্রধান 20,000 টাকা ফোনে বলে দিয়ে আল্লাহু আকবার যাক গোলামগঞ্জে বাড়ি জিয়াউল প্রধান ভাইজান আমার 20,000 টাকা দেবেন তার জন্য উনি ফোনে বলে দিয়েছে আচ্ছা ভাই আমি আপনাদের কাছে দীর্ঘ সময় ধরে বক্তব্যটা রাখলাম খালি কথাগুলোকে একটু মাথায় ঘোরাবেন যে আল্লাহ তুমি দিয়েছো মাল দিতে পারবো যদি না দিই তাহলে বিপদ আমার মালে হয়ে দাঁড়াবে এই কথাটা যদি একটু আপনার চিন্তা ভাবনা হয় তাহলে দিতে কোনো কষ্ট হবে না আচ্ছা ভাইয়ের নাম কি আলাউদ্দিন নাকি 30,000 দিলেন আর 30,000 আলাউদ্দিন ভাইয়ের মতো আর কোনো ভাই নাই যে 50,000 টাকা নিয়ে একবার উনার থেকে একটু আপার লেভেলে দান করে যাবেন দুটা জিনিসে হিংসা করা মানে ঠিক জায়েজ লা হাসাদা ইল্লা ফি ইসমাইল আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস দুই জায়গা ছাড়া হিংসা করা ঠিক নয় একটা হলো এই জায়গাটাই মনে করেন যে আমার আলাউদ্দিন ভাই 30,000 টাকা দিল একদম চেহারাও দেখতে ভালো আমার চেহারা না থাকলে কি হবে ওই ভাই থেকে আমি আরো 20,000 বেশি দেব যদি কেউ সে দাঁড়িয়ে যেতে পারেন এই জায়গাটাতে আপনি হিংসা করতে পারবেন আলহামদুলিল্লাহ কি নাম যেন বললেন নামটা বলুন তো আমার মায়েদের পক্ষ থেকে 1,000 টাকা 1,000 টাকায় মসজিদ হবে না মা আপনারা একটু কোমরটা মোটা করে বেঁধে আসেন যেন আপনারা একটু বেশি বেশি দিতে পারেন আচ্ছা একজন ভাই 30,000 দিলেন আলাউদ্দিন ভাই আর 50,000 দেনওয়ালা একটা পার্টি পাওয়া যাবে না আচ্ছা ভাই নুরউদ্দিন সাহেব নামটা আমারে মিতা নাকি কই নুরউদ্দিন কোনটা আমার মিতা একটু চেহারাটা দেখি এমাজউদ্দিন ভাই আর নুরউদ্দিন ভাই একবার আপনাদের বলছি দয়া করে একটু দেখা করেন তো চেহারা দেখালে দেখি আপনাদের আলহামদুলিল্লাহ নাসিরউদ্দিন সাহেবের স্ত্রী 2,000 টাকা পাঠিয়েছে দান সবাই দেবেন ইনশাআল্লাহ না দিয়ে কেউ ফেরত দেবেন না খালি হাত কেউ ফেরত দেবেন না কই নুরউদ্দিন ভাই আছেন এখানে কো একটু দেখেন খুঁজে দেখেন কোনটা নুরউদ্দিন ভাই কোনটা গো আরেকটা নাম কি বললেন ডিলার নুরউদ্দিন ভাই ডিলার সাহেব এমাজউদ্দিন ভাই সাইফউদ্দিন ভাই সব তো দিনের মানে দিন গো সব দিন আল্লাহ দিয়েছে ইনশাআল্লাহ কাজ হবে আপনাদের কাছে একটু আবেদন করছি একটু এসে কমপক্ষে এই মুসাফিরের হাতে একটু দোয়া নেওয়া যাবে না ভাই আল্লাহর ওয়াস্তে কেউ আছেন যে আজকে এই নামগুলো বললাম একজন সামনে এসে দাঁড়াবেন আচ্ছা নুরউদ্দিন ভাই এখানে নুরউদ্দিন ভাই নাই এখানে উনি কি চলে গেছেন বাড়ি নাকি আমি নুরউদ্দিন ভাইকে একটু দেখতে যাচ্ছি কারো পাশে আছেন যদি আপনারা সাথ না দেন তাহলে কিন্তু সময়টা আপনারা অনেক নষ্ট করে ফেলবেন আমার মায়েরা থাকতে পারলেন না ওনারা 2,000-1,500 করে পাঠাতে শুরু করে দিয়েছেন ওনারা জানেন যে আমাদের স্বর্ণ অলংকার জমা করা আছে হয়তো ভবিষ্যতে আমাদের দুশ্মন সাব হয়ে আমাদের দংশন করবে তাই ওনারা হয়তো সেই দিকটা লক্ষ্য রেখে একটা বাজেট ওনারা করে নিয়ে এসে আল্লাহর রাস্তায় দিতে শুরু করেছেন আচ্ছা ভাইজান আপনাদের কাছে আবেদন 50,000 একজন কমপক্ষে আমাকে দেবেন আলাউদ্দিন ভাই 30,000 টাকা দিলেন আচ্ছা আলাউদ্দিন ভাইয়ের আরেকটা জোড়া পাওয়া যাবে 30,000 দেনওয়ালা কোন আল্লাহর বান্দা ভাই তবজুর সাহেব আচ্ছা তবজুর ভাই কই এখানে আছেন কি আমার তবজুল ভাই আপনি যদি থাকেন তো দয়া করে একটু দেখা করেন তো দেখি আপনার সঙ্গে একটু মুসাফা করা হোক আর যারা ভাবছেন 10,000-5,000-20,000 দেব একটু মন খুলে ঝাঁপিয়ে উঠেন যে আল্লাহর ঘর তৈরি হবে আচ্ছা এক মেয়েদের তরফ থেকে আর 1,000 টাকা আরেকজন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন আচ্ছা ভাই গ্রামের মানুষ আপনারা যদি করে দিতে চান তাহলে আমি জোর করব না আল্লাহর ওয়াস্তে সকলকে বলছি কি নাম ভাই আচ্ছা 5,000 কম হয়ে গেল ভাই
স্টুডেন্ট লাইফে আল্লাহ যেন কামিয়াব করে দেয় তার জন্য দোয়া করব ভাই দেন আর 5000 দিয়ে পড়ে 5000 এ আচ্ছা যাক মানে 5000 টাকা দিলেন একজন 500 আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আর কেউ আছে 5000 10000 যারা দিতে পারবেন মসজিদের প্রথম ভিত স্থাপিত হবে এবার দুটো হাদিস বলবো আল্লাহ রাসূল জীবনে প্রথম মসজিদ তৈরি করেছিলেন কোন জায়গায় কিভাবে ইনশাআল্লাহ ছোট করে একটা দুটো কথা বলে একটা আবৃত্তি আপনাদের সামনে দেব যে আল্লাহ রাসূল কিভাবে খুঁজিতে খুঁজিতে হাঁটতে হাঁটতে গিয়ে সেই মসজিদে কোবার প্রথম স্থান উনি স্থাপিত করলেন মসজিদ তৈরি করলেন কবিতাটা লিখেছেন আমার ওস্তাদ মাওলানা আব্দুর রশিদ কাশেমী সাহেব আর আমি শুধু খালি বসে বসে সুর দিতাম ইনশাআল্লাহ আপনাদের কবিতাটা শোনাবো আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করেন এখানে দুই ধরনের পার্টি এসেছে একটা বড় ধরনের একটা মাস্ক ধরনের নাকি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ডিলার সাহেবের নামটা এক নম্বরে আছে আমার ডিলার সাহেব লুথর রহমান সাহেব আপনি যদি থাকেন তো একটু দেখা করে যাবেন কর্তৃপক্ষ কমিটির সঙ্গে দ্বিতীয় নম্বরে সাইফউদ্দিন মিয়া তৃতীয় নম্বর নুরউদ্দিন মিয়া তারপরে আলাউদ্দিন ভাই তজবুল ভাই তারপরে এমাজউদ্দিন ভাই আপনাদের সকলের এই নামগুলো আমি বললাম মাইকে যদি আপনারা দয়া করে থাকেন তো একবার মনের ভিতরে সাহস নিয়ে আসেন আর একবার নিম্নের দিকে তাকান যে আল্লাহ যেদিন আমার কিছুই ছিল না আমার নামটা যেন কেউ সেদিন স্মরণ করত না কেউ ডাকত না আল্লাহ তুমি তোমার জমিনে অল্প দিনের মধ্যে আল্লাহ এমন একটা তুমি আমাকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছো আমার নাম নবীর ওয়ারিসদের মুখে যেন আজ উচ্চারিত হচ্ছে আলেম ওলামারা আমাদের নাম জেনে ফেলেছে এটা আপনার গর্ব আমি বলবো টাকা না দিলেও আপনি দেখা করে যাবেন এসে আসেন এই কয়েকজন ভাইকে বললাম তারপরে আবু বকর কামাল ভাই সাত্তার ভাই শাহজাহান ভাই জামাল ভাই মঞ্জুর হোসেন জিয়াউল হক তারপরে কি কো নেশারুল ভাই আমার লুৎফর রহমান হাবলু নাকি না বাবলু আচ্ছা যাক তারপরে সাইয়েদ আক্তার পিন্টু ভাই আমার আব্দুল মাতিন জান্দাম তারপরে রাজাকুল ভাই আমার কালো দোকানদার ফারুক মিয়া এই কয়েকটা নাম আমি বললাম দয়া করে যদি আপনারা থাকেন তো একটু তাড়াতাড়ি আসেন বাহির থেকে যিনারা শুনতে এসেছেন তাহলে ওনারা শুনে কিছুটা হয়তো উপলব্ধি করতে পারবেন যে আমরা জালসা শুনতে গিয়েছিলাম জালসা শুনে আসলাম এবার এই জায়গাটাতে যদি সময়টা নষ্ট করে দেন আর যদি কিছুই বলতে না পারে তাহলে সব বেকার হয়ে যাবে সবে মাত্র তো দুটো আয়াত পড়লাম এবার ওই যাকাত আমরা না দিলে যাকাত আমাদের জন্য দুশ্মনী কিভাবে করবে তার রূপটা আপনাদের বলবো আর যদি কেউ যাকাত অর্থাৎ আল্লাহর দেওয়া মাল আল্লাহর হাতে খরচ না করে তাহলে সেই মালের পরিণাম ওই আল্লাহর বান্দার পরিণাম কি হবে চার দহ থেকে একজন 1000 টাকা তো ভাই 500 1000 2000 5000 যে যেমন দিতে পারবেন বেনামিতে একটু দিয়ে দেন আমার মা বোনেরা 500 টাকা আমার মা বোনেরা আপনাদের কাছে আমার আবেদন 1000 2000 5000 করে আপনারা দেন একটা মেয়ে মানুষ দেখেন বোন আমার হাত থেকে একটা আংটি খুলে দান করেছে ওনারা জানেন যে সোনা চাঁদি দান না করলে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভাই চলে যাবেন না কত 5000 কম হয়ে গেছে মসজিদ একটা নতুন হবে জি দেন 5000 টাকা দেন দেন হয়ে যাবে জি তাই নারে তাকবীর কি নাম একটু মুসাফা করে আসেন দেন আল্লাহর ওয়াস্তে আপনার টাকাটা দিয়ে পদবি স্থাপিত হোক যে কাজটা হবে ইনশাআল্লাহ 3000 টাকা লিখেন বাকি আমার ভাই ইনশাআল্লাহ 5000 টাকা দেবেন তাহলে দোয়া করেন আল্লাহ যেন এলাকার মানুষকে আপনাদের সুখে শান্তিতে রাখেন রুজি রুটিতে বরকত দেন আল্লাহ যেন আপনাদের স্বাস্থ্য সেহতকে ভালো রাখেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু আসেন তো ভাই কে আছে গ্রামের মানুষ যারা 5000 10000 দিতে পারবেন একটু কি আসা যাবে না আপনারা পিছনে আছেন কেন এতগুলো একটা আল্লাহ ঘর বানাবেন আপনারা একজন ভাই আমার দিলেন 2000 টাকা আরো একজন 500 টাকা একজনে দিলেন একজন 2000 টাকা একজন 500 টাকা যাক এটা নয় যে নামটা বলতেই হবে নাম না বললে হবে আমি অনুরোধ করছি নামটা আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে নামের জন্য চিন্তা ভাবনা করেন না নিয়ত আছে দিয়ে দেন সহি বুখারীর হাদিসের একটা শব্দ শুনে নিন যদি পারেন 2000 4000 এনে আমারও হাতে দিতে হবে না এখানে দিয়ে চলে যাবেন
কিয়ামতের দিনে আপনি ভাগ্যবান হবেন আল্লাহর এইভাবে আরশের ছায়া থাকবে ওই ছায়াতে আল্লাহ আপনাকে টেনে নেবে আলহামদুলিল্লাহ কি নাম মিটু সরকার 10 ব্যাগ সিমেন্ট এ নুরউদ্দিন ভাই নাকি 50000 পাটি আব্দুল মতিন 10000 10000 কিজি 90000 2000 হবে আপনার আপনি তো 25 এর নিচে কথাই কইেন নরসাতে 10 এর না না ওই যে ভাই 30000 দিয়েছে আপনি 30000 দেন যান যান না রে দেখবে আমার আব্দুল মতিন ভাই সাহেব 30000 টাকা দেবেন উনি 1 টাকা কম দেবেন না খালি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর তৈরি হবে ইনশাআল্লাহ আমার ভাই 2000 টাকা নগদ হ্যাঁ আর 20000 টাকা লিখে নেন আলহামদুলিল্লাহ দেখছেন এই ভাইজানদের একটু হিম্মত না হলে হয় নাকি কত বড় আশা করে এসেছেন উনি আচ্ছা ভাই আর কে আছেন আসেন কই মাতুন ভাই আচ্ছা আসবে সব ভাই আসেন গ্রামের মানুষ তাড়াতাড়ি করেন দেরি করবেন না আমার মা বোনেরা আপনারা একটু দানটা বেশি করে দেন আপনারা যে ভিড় করেছেন তাতে আমার মা বোনেরা তো এখন বিরক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ মেয়েদের তরফ থেকে আচ্ছা একজন মারা গেছে তার জন্য 1000 টাকা আর একটা দেখেন অলংকার দান পাঠিয়েছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আচ্ছা যা হোক আপনাদের এই গ্রামের সর্দার যিনি আছেন উনি আহলিয়া উনার বিবি 500 দিয়ে পাঠিয়েছে 500 টাকায় হবে না একটু গিয়ে বলেন 5000 টাকা যেন দেন 5000 এই জায়গাটা ভিড় করে দিলে তো হবে না এতগুলো মানুষ দোয়া করবো আপনার জন্য ওইভাবে করলে হবে নাকি কালকে দিয়েছো তো কাল তো দিয়ে হবে আমরা কি হলাম দিবে ইনশাল্লাহ ব্যবসা করো ব্যবসা না আজে চাচা আয় বাবু সভা করে আসেন আসেন হয়ে যাবে ইনশাল্লাহ এবার নারা দন্ত ভাই নারা দেখবে তোমু চাচা সাহেব 25000 টাকা আসেন তো দেখি একটু শুনেন কালকে দিয়েছেন এই যে বেটার নাম করলে হবে নাকি আপনাকে দিতে হবে বাড়ি আনতে গেছে আচ্ছা 25000 টাকা আচ্ছা দেবেন উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন আচ্ছা দেবেন অসুবিধা নাই আচ্ছা ভাই আর কই কই গ্রামের মানুষ কোথায় গেলে আচ্ছা 10000 লিখে দেন যান যান 10000 যান হয়ে যাবে ইনশাল্লাহ আজি প্রত্যেক দিন তো খান কালকে দিয়েছেন তো কালকে খেয়ে যায় আর হয় নাকি আচ্ছা আচ্ছা মুসাফা করেন আচ্ছা কালকে দান করেছে আজকে মুসাফা করেন আসেন আচ্ছা দেবে ইনশাল্লাহ দেবে বলছে ছেলে আসলেই দেবে আচ্ছা কে আছেন গো ভাই দেন তাড়াতাড়ি করুন ভাই কে আছেন গ্রামের মানুষ আপনাদের সকলের কাছে আবেদন করছি ভাই নতুন মসজিদ তৈরি হবে একটু করে অংশগ্রহণ করে যাবেন 100 200 500 করে যার যেমন হবে দিয়ে দেবেন দেন মা বোনের আমার আপনাদের কাছে চাদর যাচ্ছে এখন চাদরটাতে তাড়াতাড়ি করে বেশি বেশি করে একটু দাম দেন দেন আপনাদের কাছে চাদর যাচ্ছে ভাই কত আরে আল্লাহ রে কেউ না আমি আসি যে চাচা আসে শোনো শোনো মুসাফা করো 1000 টাকা কম হয়ে যাবে যে 5000 যান যান না আমার চাচা যার 5000 টাকা দেবেন লিখে 4000 টাকা লিখে 50000 এটা নাম কি নাম কি আরে আল্লাহ রে আর 25 করে দাও যাও কি হবে আচ্ছা 15 দাও 40000 15000 টাকা ছেলে দিলাম দেখছেন কালকে বাবা 25000 ছেলে আজকে 15000 40000 টাকা দাম আলহামদুলিল্লাহ লিখেন 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 যাক আলহামদুলিল্লাহ ওটাই মেনে নেন আর কি করা যাবে আলহামদুলিল্লাহ একটু দোয়া করতে হবে আর কে আছেন ভাই আসেন 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 কই গো যাচ্ছে আমি এইদিকে করছি তো এইদিকে ঘুরলে হবে না আমাকে শোনাতে হবে আরো কিছু কই গো তুমি ভাই
আশের কোটা নুরুদ্দিন ভাই কোটা কোটা নুরুদ্দিন চেহারাটা দেখি কই নুরুদ্দিন ভাই কই গো এদিকে ঘুরতো পারা যায় না এদিকে ঘুরলে বিপদ হচ্ছে কোনটা নুরুদ্দিন স্যার এ নুরুদ্দিন ভাই দা 2 লাখ 2 লাখ 60 টাকা নগদ করে 7 কোটি 7 কোটি করে আলহামদুলিল্লাহ দেখছেন বলতে বলতে উনি দিয়ে দিয়েছেন সাথে সাথে কত মোটামুটি 49 আর 50,000 আর 10,000 60,000 1 লাখ যে জুমলো না জি এ ভাই শুনেন 10 কুইন্টাল করে দেবেন জান 10 কুইন্টাল রোড টাকা চাইনি তো রোড চাইলেন যে যেটা বলে দিয়েছি বলে দিয়ে আর ভানে বিবার বলে পড়িয়ে দিয়েছে নাকি আচ্ছা 1 কুইন্টাল আর যান 1 কুইন্টাল আর যান আলহামদুলিল্লাহ বললেন তো এখন বললো যে একটাও দেবো না ফের আলহামদুলিল্লাহ বললো হ্যাঁ আর আর 2 কুইন্টাল চাইলেন এখন ফের ডবল আলহামদুলিল্লাহ পড়বে জি তো যাক আলহামদুলিল্লাহ ওটা পরে মনিরুদ্দিন ভাই আসবে তখন 2 কুইন্টালটা ধরিয়ে দিয়ে 8 কুইন্টাল রোড আর 10,000 টাকা নগদ আমার ভাই নুরুদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ দেখেন বল দিয়েছেন আল্লাহ মন দিয়েছেন ঠিক হয়তো আল্লাহ এইভাবে অত সম্পদ দিয়েছেন সবাই দান করতে পারে না সবাই দান করতে পারে না বন্ধু আজকে যারা আল্লাহর ওয়াস্তে দান করছেন হয়তো আজকে আপনাদের জানি না কি মন মন চাচ্ছে বা মন বলছে কিয়ামতের দিনে হয়তো সেদিন আপনি হবেন সবথেকে বেশি খুশি সবথেকে আনন্দদায়ক ব্যক্তি যে আপনার খুশির সীমা থাকবে না কোনটা ভাই মহেশ নাকি কই মহেশ ভাই কোনটা মহেশ ভাই আরে দেখে তো মহেশ পান্ডার মতো লাগছে আর আসেন যে তার নারে তাকবে ভবে দিন থাক কি রে মানুষ মায়ের সেবা কর যাইয়া এ ভাই টাকা নেব না রোড কতগুলো নেবেন বলেন যদি বলেন ছাদের তো ছাদের দিয়ে দিবে গোটে যদি বলেন নিচের তো নিচের সব দিয়ে দিবে কোনটা নেবেন বলেন হাজি এতগুলা লোক আপনার জন্য তখন থেকে চেয়ে আছে হ্যাঁ আসুন না না হাজি না না আলাদিন হয়ে যাবে ইনশাল্লাহ উনি রোড দেবেন 4 কুইন্টাল আর 10,000 টাকা যান যান আলহামদুলিল্লাহ 4 কুইন্টাল রোড আর 10,000 কি যে লিচু লিচুর বাগান ওরে আল্লাহ রে না পাকলো পানি দিয়ে পাকিয়ে দিচ্ছে জি খুব ফাঁকা নাকি আচ্ছা যাক 30,000 করে দে 30,000 না দেখবে তাহলে আমি কই ভাই বলে বলে ভাই চেপে ধরলেন যে কই যাও ভাই 30,000 করি তো খাস করে মা বাবার জন্য ভাইজান মা বাবা বেঁচে আছে হ্যাঁ একটু দোয়া করি আপনারা শুধু আমিন আমিন করবেন আমি দোয়াটা করছি মুখে বলছি আবার ভাই 30,000 টাকায় দিয়েছে যে অবস্থা মনে হচ্ছে দেবে না গো ছিঁড়ে পালাবে আল্লাহ বসে দাঁড়া কিভাবে মনটা গোলাতে হয় আমি আল্লাহ সবই জানি হয়তো আল্লাহর দয়া হলো 30,000 টাকা দিয়ে দিয়েছেন কই মোতার ভাই কোনটা কই মোতার ভাই ওই রে মোতার ভাই সবাই ঘেরে ধরে নাকি ভাইকে 1 লাখ ভাই এটা মসজিদের জন্য যদি হয় দিতে পারেন তো দিয়ে দেন না কি আছে আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন ভাই পারবে পারবে ভাই আপনারা বলেন তো পারবে আল্লাহ আকবার দিতে তো পারবেন তো চিন্তা কিসের আপনার আল্লাহ কোন দিক থেকে দেবেন কারুন কারুন টাকার ব্যবস্থা করে দেবেন আপনাকে আল্লাহর কাছে একটু দোয়া করব তো ভাই 1 লাখ করে দেন আপনি কম সব কি এমন কথা কইছেন জি হ্যাঁ 1,10,000 নিব না আমি ডিলারের ছেলে এটা আচ্ছা যাই হোক বলেন বলেন কত আপনারা বলেন
যেদিন কাজ মসজিদে শুরু হবে দেখবেন ইনশাআল্লাহ উনি সেই মসজিদের মালিক আদা করবেন ইনশাআল্লাহ। চিন্তা করবেন না, এখন দেন আল্লাহর ওয়াস্তে লিখেন লিখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর 50,000 টাকা। আচ্ছা আর কে আছেন আল্লাহর ওয়াস্তে ভাই, আর কে আছেন, আর কেউ নেই দেওয়ার মতো? নাসির ভাই, কোনটা নাসির ভাই? এইটা আবার কি জি? ওরে আল্লাহর, এইটা আবার কি দিয়েছে গো নতুন দান? যাক আলহামদুলিল্লাহ 500 টাকা। আর কি জন্য দান দিয়েছে? তসবি। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, যে ভাইরা নিজের মা বাবার জন্য দান করেছেন সকলে দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওইটা 50,000 কম করে কথা দিই, 1 টাকা কম হবে না। 30,000 কইছে। আচ্ছা যাও 30,000 যাও যাও, হয়ে গেল যাও। আলহামদুলিল্লাহ লিখেন লিখেন এবার লিখেন। দেখেন মন আছে গো, ওই যে চাদরটা গেছে আপনাদের কাছে, চাদরটাতে দিয়ে দেন কি না? ও ভাই রিয়াজুল ভাই, রিয়াজুল ভাই শুনে শুনে রিয়াজুল ভাই এদিকে আসেন। রিয়াজুল ভাই 25,000 দেন। যান আচ্ছা 25,000 বেশি যাইব না, 25,000 টাকা দেন। যা কেন জি? যা 25,000 ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর ঘর একটা তৈরি করবেন, প্রথমে তৈরি হবে, কেক কেক করলে হবে নাকি? একটু মনটা বড় করে আগে দেন। আলহামদুলিল্লাহ এই 25,000 টাকা লিখেন ভাই ভাই। আলহামদুলিল্লাহ কেন পারবেন না জি? এটা বললে হবে নাকি? এটা ঘর তৈরি হবে আল্লাহর। ভাই জায়গাটা একটু আপনার ফাঁকা করেন, আমার মা বোনেরা ওনারা সাইডে বসে আছেন, অন্ধকারে বসিয়ে রাখিয়েন না। মায়েদের কাছে চাদর গেছে। আল্লাহ একবার দেখেন গো, আমার কোন মা একটা না, ছেলেদের ছেলেরা দিল, মেয়েদের তরফ থেকে 3.5 ভরির একটা দেখেন হাত থেকে কি খুলে দান করেছে। আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমারও কাছেতে এসে দান দিল মওলা তোমারও নামেতে। কোথায় যে তোমার বান্দিয়ারা হতে ছিল, বড় আশা করে আল্লাহ এই রূপা দিল। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ তাদের দেখাবে। আমিন আমিন সুমামে। ভাই চাদরটা গেছে আপনারা, চাদরটা দেখুন দিয়ে লক্ষ্য রাখেন আপনি। আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ মসজিদ। এই যে 10,000 টাকা বেশি দিবেন উনি, কত কত দিবেন বলছেন? হাজি আছে যাক, ওনার থেকে 10,000 বেশি পাবেন। তো দেখছেন। আচ্ছা ভাই কে আছেন, আসেন তো দেরি করেন না, তাড়াতাড়ি করেন। দিচ্ছে ওনাদের মধ্যে এটা ফয়সালা হচ্ছে যে কে মেশিন দিতে পারে। দাদার নামে এবং বাবার নামে 1,200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ভাই যারা 2,000, 5,000, 1,000 করে দেবেন একটু তাড়াতাড়ি করে উঠেন। আমার মা বোনেরা যে যেখানে আছেন আপনারা, আচ্ছা আব্দুল সত্তার স্যার 20,000 টাকা। এবার নারাদের হয়ে যাবে, নারা দেখবে 2,000 আপনার। কোথায় বাড়ি, কোথায় বাড়ি? জামাই নাকি? আজি ভাই কোন যে হইলে কইছে জি? 5,000 করে দেন, নতুন মসজিদ হবে ভাই। 5,000 করে দেন, হ্যাঁ 3,000 করে দিয়ে আলহামদুলিল্লাহ লিখে দেন 3,000 টাকা।
দেখছেন মন না থাকলে কাজ হবে জি? আল্লাহ কোন দিক থেকে আবার দেখবেন পূরণ করে দেবেন। একটা বোখারির খালে হাদিস শোনাচ্ছি, মা মিন ইয়াউমিন ইযদহার ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা ওয়ায়াকুলু আল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা। আল্লাহর নবী বলছেন যদি কোন আল্লাহ আল্লাহ দুই দুইজন ফেরেশতা প্রতিদিন ভোর বেলায় সপ্তম আকাশ থেকে আল্লাহ নামাতে 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 একদম ভোর বেলায় তিনি দুই ফেরেশতা দুটোকে জমিনের বুকে নামিয়ে দেন, জমিনে আসে দুইজন ফেরেশতা এসে বরকতের দোয়া করে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা আল্লাহ যারা তোমার কাছে খরচ করেছে আরো মাল বাড়িয়ে দাও বন্ধু কমে যাবে না, দেন তাড়াতাড়ি করে দেন 25-50 করে দিলে হয়ে যাবে। কত ভাই কত বলে দিলে জি? সিমেন্ট নিয়ে নাই, এক কুইন্টাল রোড নেন, যান যান এক কুইন্টাল রোড ভাই, পুরো মসজিদে থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, 10 বস্তা সিমেন্টে যেমন 3 বছরে 30 নাকি কত দেখে কত হলো জি? আর 1 কুইন্টাল রোড দিলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই যান, আর কে আছে? না যারা দেবেন একটু মন খুলে দিয়েন, ওইভাবে করেন না, দান মন খুলেই করেন আল্লাহর ওয়াস্তে। ভাই দেন সবাই, দেন চাদরটাতে দেন আলহামদুলিল্লাহ, চাদরটাতে যথেষ্ট আপনারা দিলেন, যাদের কাছে চাদর যায়নি আপনারা ডেকে নেন প্রয়োজনে, যে চাদরটা আসেন ভাই আমরা দিতে বাকি আছি আমরাও দেব। আর কে আছেন যারা বাকি? মা বোনেরা আপনাদের জন্য আমি অনুরোধ করছি যে আজকে আপনাদের পর্বটা আমার ভাই মনিরুদ্দিন সাহেব আছেন আমার দোস্ত, ইনশাল্লাহ আলোচনা করবেন। রাইসুদ্দিন কোনটা? রাইসুদ্দিন ভাই 10,000 আসেন সবজিতে বরকত, আমি বলছি আপনাকে আসেন, আল্লাহ কিভাবে বরকত দেন আসেন ভাই, আর 10,000 করে দেন যান যান আলহামদুলিল্লাহ। আমার ভাই সবজি ব্যবসা করেন গো, আল্লাহ যেন ওনার সবজিতে অবশ্যই বরকত দেন, আল্লাহ যে সবজিগুলো নিয়ে আসবেন আল্লাহ সবজিতে যেন কম পোকা বের হয়, আল্লাহ সবজি যেন যেগুলো বেঁচে যাবে আল্লাহ পচে না যায়, দেখবেন আল্লাহ ওই দিক দিয়ে হয়তো পূরণ করে দেবেন আলহামদুলিল্লাহ। আমার ভাই 10,000 টাকা দিলেন একজন ব্যবসায়ী সবজির দোকান করেন আল্লাহর ওয়াস্তে আলহামদুলিল্লাহ। আমার যুব ভাই আমার মা বোনদের কাছে যারা পয়সা তুলছেন একটু দয়া করে বলেন, সকলের কাছে যেন যান, মা খালারা সবাই দেবেন আল্লাহর ওয়াস্তে। আর কে আছেন গ্রামের মানুষ? যারা দেবেন তাড়াতাড়ি করেন, দেরি করবেন না আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। বাক্কার ভাই আর কামাল ভাই, এ ভাই রিপন ভাই 10,000 টাকা দিয়েছেন, চেহারাটা দেখা যাবে না, আর না আসুক। আচ্ছা আলহামদুলিল্লাহ রিপন ভাই আমার 10,000 টাকা পাঠিয়েছেন, দেখেন নগদে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রিপন ভাই আল্লাহ ফের দুনিয়াতে ছিল বড় আশা করে ফের 10,000 দিল হাতে নিয়ে, আল্লাহ ফের নগদ 10 দান, এই দান কবুল করো তুমি রহমান, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দিও বাড়ি তাগ পারবার, আমিন আমিন সুমামে। ইমান ভাই আর বাক্কার ভাই কামাল ভাই এ তিনটা মানে বড় বড় শিল্পপতিকে আমি ডাকলাম, ভাই আছেন আপনারা? সাইফুদ্দিন ভাই যদি মোড়ল থাকেন এখানে দয়া করে একটু আসেন, আসেন আসেন, দেরি করেন না, গ্রামের মানুষ যদি না আগান তাহলে হবে নাকি? আপনারা 2,000, 4,000, 10,000 করে দেবেন, যারা বাহির থেকে এসেছে এমনিতেই কোরআন হাদিস শুনে ওনারা 500, 100, 200 হাজার করে দিয়ে যাবেন, জানেন যে এটাই হলো নিজের মাল। আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, 1,000 আলাউদ্দিন এর আগে যে 200 নাকি এটা আলাদা, আল্লাহু আকবার, 1,000 টাকা কোটা গাড়ির মালিক হয়,
কোটা গাড়ি আছে, কোটা গাড়ি বলেন, দুটা গাড়িতে 20,000। ভাই গাড়ি আল্লাহ চলছে, চালাচ্ছে আল্লাহ, কম হয়ে যাবে যে ভাই মসজিদ না তৈরি করতে হবে। হ্যাঁ আমার আমার ডাকবেন আমাদের নাকি ধর পরে 15,000 যান যান, আলহামদুলিল্লাহ 15,000 টাকা দিলেন, দুটা গাড়ি। আল্লাহ যেন গাড়িগুলো ভালোভাবে চলে, আল্লাহ কোনো বালা মুসিবত দিও না আল্লাহ। ভাই জানতো তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। কই এমন ভাই, এমন ভাই কই? মঞ্জুর ভাই আমার নগদে 5,000 টাকা পাঠিয়েছেন গো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন 5,000-10,000 দেনাওয়ালা? এবার আপনাদের কাছে আমার বন্ধুগণ, আপনাদের আজকের আকর্ষণ প্রধান বক্তা উনি আসবেন, উনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের মসজিদ হয়ে যাবে, সকলে একটু যদি বেশি না দিতে পারেন তো অল্প দিয়ে, না হলে সাহস জোগিয়ে একটু আপনারা সাহায্য করবেন। লুৎফর ভাই জানি না কোথায় আছেন, আপনারও নামটা যেন স্টেজে আজকে ডাকা হচ্ছে। লুৎফর ভাই আপনি থাকলে একটু আসেন। আর কে আছেন গো বাকি? আর নাই? আছে অনেক না, হাবলু, হাবলু ভাই, হাবলু ভাইকে একটু ডাকে। কে এটা জি? লুৎফর ভাই নাকি? ভাইকে মহাব্বত করছে যে, মহাব্বত না করলে আবার ধরতো নাকি? ও লুৎফর ভাই কত দেন, একটু দেন, কত নেবেন বলেন, বলেন কত দিতে বলছেন, বলেন না দিয়ে দেবেন। ভাইটা দেখে তো মনে হচ্ছে বড় বড় লাগছে জি। ভাই 30,000 করে দেন, যান যা দেন, যেটা 30,000 করে দেন। শোনেন কাজ হবে ইনশাআল্লাহ, মসজিদের কাজ হবে গো, সারা জীবন সুখে থাকবেন, নেকি পেতে থাকবেন। 30,000 টাকা কি নাম করে? আল্লাহ রে একদম দেখে বেরমে লাগছে জি, বেশি দিতে হবে না, উনার থেকে 1 টাকা কম দিবেন আপনি, আপনি ছোট না? আচ্ছা যাক 1 টাকা কম দিয়েন। নারে তাকবীর, 30,000 টাকা আমার ভাই জান দেবেন, তাতে 30 থেকে 1 টাকা কম, বড় ভাই সম্মানটা বেঁচে থাক। তা কি বলছেন? আলহামদুলিল্লাহ যান লিখেন, কিছু বলার নাই আর দিয়ে দেবেন ভাই আমার, আল্লাহর ঘর তৈরি হবে, বললে হবে নাকি? হ্যাঁ নারে তাকবীর, আলহামদুলিল্লাহ লিখেন, লিখেন একদম 29,999 টাকা লিখেন উনার, তার মধ্যে কত নগদ দিলেন ওটা বাদ দেন, হয়ে যাবে। আল্লাহর ঘর যেদিন প্রথম আপনারা ভিত খুলবেন, সবাইকে ডাকবেন, একসঙ্গে আনন্দ করে আল্লাহর ঘর তৈরি করবেন, দেখবেন ঘর যখন হয়ে যাবে, আল্লাহর ইবাদত করার জন্য যখন যাবেন, মনে যেন শান্তি পাবেন যে আল্লাহ তুমি আমাদের ভালো রেখেছিলে, সম্পদ দিয়েছিলে, সেই সম্পদের মসজিদ তৈরি করতে পেরেছি, আমরা আল্লাহ ইবাদত করে যাব, আমাদের পূর্বপুর মানে আরো যারা আসবেন তারা ইবাদত করবেন, আর তার নেকি আল্লাহ আমরা কবরে পেতেই থাকবো। এই তো ভাগ্য আপনাদের। আর কে, আর কে আছেন? না না ভাই হাত মিলাই না, হ্যালো কোন ভাই, ভাই কম হয় গেল ভাই, হ্যাঁ ভাই আর বাড়িয়ে দিন বললেন 2,000 করে যান, যান হয়ে যাবে 30। ভাই তো 20,000 টাকা দেন, যান আচ্ছা 20,000 দেবেন উনি। আচ্ছা আর কেউ নেই? এক আর দুজন আর দেবেন? নাসির ভাই কোনটা? একজন ভাই 100 টাকা দিয়েছেন আল্লাহ। কই নাসির ভাই কই? ওনাকে নিয়েছেন, যান ওনাকে নিয়েছেন, ওনাকে নিয়েছেন, নাসির ভাই কই? নাসির ভাই কই? কই নাসির ভাই আছেন? নাসির ভাই এখানে? নাসির ভাই দেখা যাচ্ছে কি? নাসির ভাই আল্লাহু আকবার, দেখছেন চাদরে আনতে পারে না গো, আল্লাহ রসুলের জামানায় হযরতে বেলাল এইভাবে রুমাল নিয়ে গিয়ে আল্লাহ রসুলের কথাটা শোনার পরে গিয়ে মানে রুমালটা বিছালেন, মহিলারা যে দিতে লাগলো, হযরতে বেলাল বলছে রুমালটা ভরে গেল। কামালউদ্দিন এমাজ আর সাইফউদ্দিন, কামালউদ্দিন এমাজ ভাই আর সাইফউদ্দিন ভাই,
যেখানে থাকেন আপনারা জাকির হোসেন একটু দেখা করে দেন, না হলে চুটে লিখে পাঠান, চা পারেন দেন একটু। কি নাম? মাছের আড়ত, পাটের। ও আচ্ছা আচ্ছা, ভাই তা আপনার তো বাকি আছে। হ্যাঁ, এই তো ঠিকই বলেছেন, দিতে তো হবে। হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ ভাই, আপনারটাও দিয়ে দেন, আপনারটা দিয়ে দেন, আপনারটাও দিয়ে দেন, দেন। জামাল ভাই, কই জামাল ভাই? কোনটা জামাল ভাই? আসেন আসেন, ভাইয়ের নাম কি যেন? আচ্ছা ভাই, এত বড় মুখ করে যে 1,00,000 টাকা চাইলাম, একজন দিতে পারবেন না গো? এ আমার কি জন, ময়বুর ভাই নাকি? ময়বুর ভাইয়ের কাছে যদি 1,00,000 টাকা চাওয়া যায় ভাই, দিতে পারবেন না? পারবেন, জানেন আপনারা? আচ্ছা আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। ওটা কি আলাউদ্দিন ভাই? তাই তো ভাই, চিন্তা করিয়েন না, দেন একটু মন খুলে দিয়ে দেন ভাই, দেন। আচ্ছা এই ভাই কত নেবেন? ময়বুর ভাই তো নিয়ে নেন, 1,00,000 টাকা নেবেন, বেশি হবে না? তাই নাকি? আমার মনে হচ্ছে নুরুদ্দিন ভাই 1,00,000 টাকা দিতে পেতেন অবশ্যই। হ্যাঁ, তো যদি শর্ট করে তো বলবেন ইনশাল্লাহ, উনি দিয়ে দেবেন। ময়বুর ভাই আপনি কত বলেন? পুরান হাফ করে দেবো। হ্যাঁ, 20,000 টাকা হয় নাকি? না, আপনার কাছে 50,000 টাকা নেবো, 50,000। যান যান, কম হয়ে গেছে তাও জি? আচ্ছা ভাই, আমি ক্ষমা চাইলাম, যদি কম হয়। 30,000? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, 30,000 টাকায় দিচ্ছেন, উনি বলছে পরে আবার দেখা যাবে। দেখেন, যারা মুসলমান ইমানদার দান করে কোনোদিন মন ভরবে না, 30,000 দিলেন তো কাজ শুরু হবে, আবার দরকার পড়বে আবার দিয়ে দেবে। আজকে ভাই 550, মহিলাদের তরফ থেকে। এই দেখেন, আপনি দিলেন 30,000 আর আমার বোনটা দিল 1,000 টাকা, এটা কোনো হিসাব হলো যে? দেখ আলহামদুলিল্লাহ, আরে যেন ও মানে 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহ আমিন। কামাল হোসেন কত ভাই? হ্যাঁ কম হয়ে যাবে, যে মসজিদটা করতে হবে না? 30,000 টাকা হবে, হয়ে যাবে না? পারবে ভাই? হ্যাঁ, এই তো গ্রামের মন পড়লো তো হয়ে গেল, ওটার তো ভালো জানেন। যান ভাই করে দেন, ওদের সাহায্য করে দেন। হ্যাঁ, কেন চিন্তা করছেন যে আল্লাহ দিয়ে দিবে, কোন দিক থেকে দেখবেন আরো গাড়ি বাড়িয়ে দিবে আল্লাহ, আমার ভাইও 30,000 টাকা দিয়ে দেবেন। তবে আস্তে আস্তে দেবেন ভাই, একবারে নয়, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনার বরকত দেন, আল্লাহ যেন আরো মানে গাড়ি ঘোড়া দেয়, আল্লাহ আপনাকে বরকত দিয়ে সুখের জিন্দেগি দেন, ছেলে মেয়েদের নিয়ে যেন সুখে কাটাতে পারেন, আল্লাহ আমিন। আল্লাহর ঘরের জন্য আপনারা দিচ্ছেন, আমি একটু জোর করছি শুধু আল্লাহর ঘরটার জন্য, না হলে তো জোর করতাম না বন্ধু। সাহেবউদ্দিন মোড়ল আল্লাহ, এখানে আবার না থাকলে তো পাওয়া যাবে না। কই সাহেবউদ্দিন মোড়ল ভাই? ফারুক দেন ভাই, যাদবে দিয়ে দেন। আচ্ছা ওটা বাদ দেন ভাই, টাকা দেন একটু ভাই, দেন 10,000 টাকা দেন, যান 10,000 যান। আলহামদুলিল্লাহ, কত বড় দেখছেন, মনটা বড়। 1 কাঠা জমি দিয়েছেন, 1 কাঠা জমির দাম না হলো 2-4-5 লাখ টাকা হবে নাকি বলেন? এখন বর্তমানে আবার 10,000 টাকা দিলেন, আল্লাহ চাচা কুদে খাড়া হবে যে কি যে বলবে ভাতিজা, দানের কথা বলে ঝোপ করে বসে পড়েছেন চাচা।
কত দিয়েছেন জি 3 কুইন্টাল ভুট্টা কত দেন না 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 জি কুইন্টাল না তোর তোর সর্বোচ্চ আছে আচ্ছা 3 কুইন্টাল করে দেন যান 3 কুইন্টাল যান এক কাজ করে 1 কুইন্টাল রড করে দে তাহলে 3 কুইন্টাল আর বদলে 1 কুইন্টাল যাবা 50 কেজি রড মারেন আচ্ছা 50 কেজি রড আর 2 কুইন্টাল ভুট্টা ও আচ্ছা আচ্ছা যাক 50 কিলো রড দিয়ে দিয়েছে মন আছে সবারে জি খালি একটু মানে কোচলাতে হবে বেশি আর কি যা হয় আলহামদুলিল্লাহ উনি অনেক দান করলেন আপনারা যথেষ্ট হারে সাথ দিলেন এটা তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই শোনার জন্য এসেছেন দয়া করে একটু শুনেন সবে মাত্র 3 থেকে 4টা আয়াত খালি আমি পড়েছি একটা থেকে দুটো হাদিস বলেছি এতক্ষণ ধরে ডাকলে তো টাইমটা পালিয়ে যাবে জি কখন জালসা শুনবেন মনিরুদ্দিন ভাই আছেন উনি জালসা করবেন কয়েব জিয়াল ভাই কোনটা জিয়াল ভাই আছে এই কই জি জিয়াল ভাই আসেনি জিয়াউলকে ডাকেন এমাজকে ডাকেন এমাজ ভাই জিয়াউল ভাই আর কোনো ভাই আছে না না এই গ্রামের কই জিয়াল ভাই আছে আচ্ছা টাকাটা আমাকে দেন আগুনকে ডাকি আনে কই জিয়াল ভাই 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন আর কত দিন হলে হবে বলেন খালি 30000 না ওরে আল্লাহ রে এত বড় ধনী জি হ্যাঁ কই জিয়াল ভাই একটু ধরে নিয়েছেন ভাইকে নালে গামছা দিয়ে বেঁধে নিয়েছেন কবর কি করবো আজকে এইভাবে ধরা যাক আলহামদুলিল্লাহ মসজিদ হয়ে যাবে চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমার ভাইজান নুরউদ্দিন ভাই দেখেন কত বড় দানি 7-8 কুইন্টাল রড দিলেন 10000 টাকা দিলেন কাজ করতে গিয়ে শর্ট পড়ে যাবে আরো 40000 টাকা দেবেন ইনশাআল্লাহ 1 লাখ টাকা দেবেন উনি নিয়তেই আছে ওরা তো এটা এখন প্রকাশ করছে না একটু পরে হয়তো প্রকাশ হয়ে যাবে আর কেউ আছেন ভাই কই মজিবুরের ছেলে 5 বস্তা সিমেন্ট আচ্ছা সিমেন্ট যারা দেবেন একটু দেন লিখে দেন এর থেকে সহজ নেকির উপায় আমি আর দেখতে পাই না টাকা হলে পকেট থেকে বের করে দিতে হবে সিমেন্ট আর এখানে মাথায় ডুইয়ে আনতে হবে না খালি মুখে বলে দেবেন আপনার নেকির জারিয়া শুরু হয়ে যাবে কাজ যখন শুরু হবে তখন নিয়ে এসে দেবেন ভাইজান 10 ব্যাগ করে সিমেন্ট 5 ব্যাগ করে সিমেন্ট যারা দিতে পারবেন দয়া করে একটু লিখে দেবেন চাদরগুলো আপনাদের কাছে গেছে বেশ এত সুন্দর পরিবেশ যে আপনাদের কাছে আর বেশি কিছুই বলতে হলো না ওই চাদরে আপনারা 5000 10000 কেউ হয়তো 200 500 100 করে কেউ হয়তো এমনও করেছেন যে দানটা দিতে লজ্জাবোধ মনে করছেন আল্লাহ বেশি তো নেই চুপি চুপি দিয়ে দিয়েছেন কেয়ামতের দিন আপনার দানটা হাতটা তাপুনা মিসলাই জামাল পাহাড়ের সমান হয়ে যাবে সেদিন আপনি হাসবেন খুশিতে বলবেন সেদিন চুপচাপ করে আমি লুকিয়ে 5টা টাকায় ছিল এটা দিয়ে দিয়েছি আল্লাহ সেদিন ওই টাকাটা আপনার পাহাড়ের সমান করে দেবে বন্ধু যদি চাদর আপনাদের কাছে যায় দয়া করে আরেকবার চাদরে দেবেন আর যারা দেননি ডেকে নিয়ে আপনারা দিয়ে দেবেন আর যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এর বিপরীত আল্লাহ দুনিয়াতে আপনাদের অবশ্যই দেখাবেন আল্লাহর কোরআনের দুটো আয়াত শোনাচ্ছি আপনাদের আল্লাহ বলেন কই যাবুল এ যাবুল ভাই এমাস আর এ যাবুল ভাই এইভাবে করার হয় জি একটু সবাই একসঙ্গে আসেন হুড়পাড় করে দিয়ে আপনারা নিজেরাই বসেন তাহলে ভালো লাগবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাকে ধরেন 10000 বলছি আচ্ছা 15000 করে দেন যান 15000 যান আলহামদুলিল্লাহ নারে তাকবীর দেখছেন বুকে করে সাহস নিয়ে এসেছেন ইটের ভাটা আছে ভাই যাদের আচ্ছা 15000 টাকা দিয়ে আনিকুল ভাই কোনটা গো যেটা আনতে গেছিল আমাকে ওটা নাকি কই আনিকুল ভাই ওটা হাতটা দেখান তো আপনি আনিকুল ভাই কোথায় আছেন আনিকুল ভাই নাই আনিকুল ভাই
এবার যারা দিচ্ছেন আপনারা দয়া করে এখানে নেন, আমাকে একটু শোনাতে দেন। অনেক ভাইজান আপনারা হয়তো ভাবলেন যে আল্লাহ অল্প পয়সা দিলাম, থাকলে আরো দিতাম। আপনি হলেন আজকের সব থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা। এই জগৎটা আপনার জন্য আল্লাহ ছোট করে দেবেন না, গো আরো প্রশস্ত করে দেবেন। আর যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আপনি ভাবছেন আজকে চালাকি খাটাবো, দূরে থাকবো, যাব না, টাকা দেব না, আপনার পরিস্থিতি কি হবে? কোন মানুষের কথা নয়, স্বয়ং মালিক বলছে। আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন যারা আমার রাস্তায় দিল, অর্থাৎ আমার দেওয়া মাল যারা আমার রাস্তায় খরচ করলো বা দান করলো, এবং নিজে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে জীবন যাপন করলো, আল্লাহর কথাগুলোকে যেন সত্য মনে করে নিল, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তোমাদের জন্য আরো যেন প্রশস্ত করে দেব। হে বান্দা আমার দুনিয়ায় এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত যা না কেন, এই কোণা থেকে ওই কোণা যা না কেন, কোন রকমের আমি আল্লাহ তোর বালা মুসিবত দেব না, পুরো দুনিয়াতে ঘুর, পুরো দুনিয়া আনন্দ করবে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমার দুনিয়াটা তোমার জন্য আরো যেন বড় হয়ে যাবে। অনেক কিছু আল্লাহ আরো দেবেন, তফসিরে ধরেছেন এই জায়গাটা, দুনিয়া বড় হয়ে যাওয়ার উদ্দেশ্য আল্লাহ মাল দেবেন, সন্তান দেবেন, সুখ দেবেন, গাড়ি বাড়ি সব দেবেন, কোনো অভাব থাকবে না। কই তাজামুল ভাই, বড় ভাই তাজামুল ভাই, কই তাজামুল ভাই, কোনটা গো তাজামুল ভাই, কোনটা জি কোনটা, আপনারা জানতাম ওনাকে নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন, উনি এখানে বসে থাকবেন ভালো হবে। হ্যাঁ ভাই নিয়ে আসেন, যান যান তাড়াতাড়ি এসে এখানে এনে বসে দেন। হ্যাঁ ভাই আপনারা ঝাঁপা ঝাঁপি করিয়েন না, উনি এসে বসবেন, দানটা উঠে যাবে, তারপরে ওনার বক্তব্য শুনবেন, বুঝতে পারলেন কথাটা? অনেক ভাইজান আছে যখন এসে বসবেন তখন মনে হচ্ছে যারা পিছনের জন্য তারা সামনে চলে আসবে, লাভ কিছু হবে না, যেইভাবে থাকে আছেন ওইভাবে বসে থাকবেন। আর কে আছেন ভাই, কই বড় ভাইটা আমার, হ্যাঁ আর একটু বসেন ভাই, আসুন, যা কালেকশনটা হয়ে গেল। কই তাজামুল ভাই, তাজামুল ভাই কোথায় গো? আর মা বোনেরা ফেল ফেল করে চেয়ে আছে, না কিছু শোনাচ্ছে না কিছু দিতে পাচ্ছি। কই তাজামুল ভাই, তাজামুল ভাই, ইব্রাহিম ভাই তাড়াতাড়ি করে মুনিরুদ্দিন ভাইকে নিয়ে আসেন, দেরি করেন না, ইব্রাহিম ভাই নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন এবার একটু গুছিয়ে বসুন, কোনটা তাজামুল, তাজামুল ভাই চালাক মানুষ তো, বাচ্চারা 1000 পাঠিয়েছিলেন আর 10 বড় সেমিস কম হয়ে যাবে, 10,000 টাকা দিয়ে যান, 10,000 দিন, এই গ্রামে বাড়ি তো নাকি, এই গ্রামে ভাই মোট 10,000 করে দিন, যান আস্তে আস্তে দেবেন, কাজটা হোক মসজিদে। আচ্ছা আচ্ছা 10,000 9,000 করে, 1,000 আগে দিয়েছে আর 9,000 টাকা দেন, দেন ভাই আল্লাহ দিলে হয়ে যাবে না। আমার ভাই 10,000 টাকা দিয়ে দিলেন, লিখে নেন ভাই, আপনারা ঘুরে বসেন চুপচাপ করে, ভাই আসছেন, উনি উনি
আচ্ছা বক্তা এখন আসেনি মায়েরা দাঁড়িয়ে গেছে মা বোনেরা বসে যান এই দুর্নামটা আপনারা ঘাড়ে নিয়েন না আপনারা দাঁড়াচ্ছেন কেন এটা তো কোনো মেলা বাজার নয় আপনাদের ভালো করে কোরআন শোনার জায়গা দেওয়া হয়েছে উঠলেন কেন আপনারা এটা পুরুষ মানুষ নয় ভাবে দেখবেন আপনারা দাঁড়িয়ে এটা ঠিক নাকি বসে যান আর যদি ওইভাবে দেখার ইচ্ছা করে কাল দাওয়াত করেন সবার বাড়ি বাড়ি আপনারা নিয়ে যান বাড়িতে দেখবেন সব পারে পুরুষেরা দাঁড়িয়ে তাদের উপরে দাঁড়িয়ে গেছে এবার আসছে আমার দোস্ত উনি বক্তব্য রাখবেন ওনার বক্তব্য আপনারা শুনবেন দীর্ঘ সময় ধরে আমি শোনাচ্ছি যা আনতে গেছে আনতে গেছে ওনাকে আনতে গেছে আনতে গেছে তো আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া ছেলে মে পাশে বসে কান্দিবে পাগলের ভেষে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া সাদা কাফন পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া কবরতে দিবি একাই শোয়াইয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া আলহামদুলিল্লাহ এবার আর তো এদিক দিক যাওয়ার ব্যাপার নেই ভাই আপনারা বসে যান একদম চুপচাপ করে বসে যান আমি আপনাদের কাছে একদম ছোট করে দুটো হাতে শোনাতে চেয়েছিলাম শোনাবো উনি আসবেন ছেড়ে দেব দেখে আমরা আমাদের মাল আলহামদুলিল্লাহ
আল্লাহর ঘর হয়নি তার আগে দেখে নবী নেকির আশায় একটা জানলা দিয়ে বসে আছে সে হাজার দু হাজার চার হাজার যা লাগবে দিয়ে দেবে বাবলু মিয়া একটা জানালা দিয়েছে সব উঠে নেবেন আজকে ভাই জানলা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ রাসূল এই জায়গাটা সাহাবীদের সামনে বলতে গিয়ে চট করে একজন সাহাবী প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন আমাদের মাল আমাদেরকে নিজেই যেন সেদিন সাপ হয়ে আক্রমণ করবে নবী গো যদি আমরা আমাদের মাল উট এবং গাই বকরিগুলো আছে সেগুলো যাকাত না দিই তাহলে কি হবে দেখেন সেটা কিন্তু আপনার মাল আরেকজন ভাই মিডল পার্টি আছে ফাঁকায় ফাঁকায় আসছে যে ভাইয়ের কাছে বেশি নেওয়া দরকার হ্যাঁ দেন ভাই কত কম হয়ে যাবে যে দশ বস্তা করতে যান 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 দশ বস্তা আলহামদুলিল্লাহ দশ বস্তা দিয়ে দিলেন ভাই তো আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমরা তো উটের দেশের মানুষ উট যদি আমরা আল্লাহর রাস্তায় ঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমরা তার যাকাত না দিই তাহলে কি হবে নবীজি বলছে সেদিন নবীজির কথাটা এইভাবে উচ্চারণ হচ্ছে সাহাবীরা ইয়ামা ইহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুম মাজনুহুম মাজহুরহুম আসসালামু আলাইকুম গানের ফিল্ম নয় এটা জালসা ইসলামী একটা বৈঠক